সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অরিন। আজকের পর্বে আপনাদেরকে আলু দিয়ে সব থেকে সহজে আর কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস এতটাই ইজি যে যে কেউ খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন, আর খেতেও হয় দারুণ মজার। একবার বাসা তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু। এখন প্রথমে একটি পিলার দিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছে। আপনারা চাইলে এই কাজটি বটি বা ছুরি সাহায্যেও করতে পারবেন। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুগুলোকে এরকম পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এটাকে ছুরি সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে টিপস কাটার কিংবা বটি সাহায্যেও কাটতে পারেন এভাবে পাতলা পাতলা করে। তবে অনেক বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা হলেও কোনো প্রবলেম নেই। তো সেমভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে ভালো মতো কয়েকবার পানি বদলে ধুয়ে নিব। আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর এখন একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ। এখন এই লবণ আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আলুর সঙ্গে লবণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর এই 5 মিনিটের মধ্যে আলুগুলো অনেকটাই নরম হয়ে যাবে। এখন আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আমি একসঙ্গে বেটে নিয়েছি, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলা হয়। এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন ডিমটিকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো চেষ্টা করবেন পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে ব্যাটারটি পারফেক্ট হবে। তো খুব ভালো করে মিশিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে, আর এদিকে 5 মিনিট হয়ে গেছে, আর এই আলুগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর অনেকটা কিন্তু পানিও বের হয়ে গেছে। এখন এই আলুগুলোকে আমি আবারও একবার ধুয়ে নিব। আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর এখানে আমি একটি কিচেন টিস্যু নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি এই টিস্যুর মধ্যে নিয়ে নিয়েছি। এরপর টিস্যু দিয়ে আলুর গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটাকে মুছে নিচ্ছে। সবগুলো আলু থেকে এক্সট্রা পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে তৈরি করা ব্যাটারের মধ্যে এভাবে একটি একটি করে আলু ডুবিয়ে নিব। এরপর গরম তেলে ছেড়ে দিচ্ছে। তো একবার যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর অবশ্যই এগুলোকে গরম তেলে ছাড়তে হবে, নাহলে কিন্তু এভাবে ফুলবে না। এখন এগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর সেমভাবে বাকিগুলোকেও ফ্রাই করে উঠিয়ে নিব। তো এখন আমি সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নিয়েছি, আর এটাকে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে পছন্দ মতো সস বা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। আর এই নাস্তাটি কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়, অবশ্যই বাসায় তৈরি করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।